শিক্ষার পর বেআইনি অটো দৌরাত্ম্য রোধে তৎপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যারাকপুর কমিশনারেট এলাকার বেআইনি অটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন আদালত ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার আলোক রাজোরিয়াকে নির্দেশ দেন, একটা বৈঠক করে আরটিও আধিকারিক প্রদীপ মজুমদারের থেকে বেআইনি অটো খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আদালতের কড়া নির্দেশ, যে 25 জনের নাম ঠিকানা পাওয়া গেছে তাদের আগে ব্যবস্থা নিতে হবে, যারা পুলিশের সঙ্গে সহযোগিতা করছে না তাদের অবিলম্বে খুঁজে বের করতে হবে, আগামী 9 জানুয়ারির মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের। পাশাপাশি পুলিশকে আরও সচেতন হয়ে বেআইনি অটো খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আবেদনকারীকে হলফনামা দিতে নির্দেশ আদালতের। এদিন আরটিও প্রদীপ মজুমদার সশরীরে উপস্থিত থেকে আদালতে জানান, 32 জনকে তার আপাতত চিহ্নিত করতে পেরেছেন, তাদের মধ্যে 2 জনের কাছে পারমিশন ছিল, বাকিদের মধ্যে 5 জন পারমিশন তৈরি করতে দিয়েছে, বাকি 25 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 31 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। অভিনব হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।